চিকেনি মাছ রান্না করব। তো এখানে মশলা কষিয়ে নিচ্ছি। শুধু ওই গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, একটা টমেটো দিয়েছি গ্রেট করে, আর জিরা ফোড়ন দিয়েছি, হলুদ লবণ মরিচ পরিমাণ মতো দিয়েছি, আর কিছুই দিই নাই। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। মশলা ফুটে উঠেছে, তো এখানে একটু সজনে ডাঁটা দিচ্ছি। আর সামান্য একটু জল দিই। টাটকিনি মাছগুলো ভেজে রেখেছি ভালোভাবে, এগুলি দিয়ে দিলাম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। এটা হলো টাটকিনি মাছ। রুই মাছও আছে ঘরে, তো আমার বোন বলছে ওই ছোট মাছ রান্না করতে, এই টাটকিনি মাছ রান্না করতে। ওই দিন ভিডিওতে দেখছিল টাটকিনি মাছ রান্না, ও বলছে দিদি ওভাবে রান্না করেন। আজকে ওই সজনে ডাটাটা এড করলাম এটার সাথে, আর এই হেলনের ডাল রান্না করেছি সজনে ডাটা দিয়ে। তারপর করলা ভাজি করেছি, টমেটো ভর্তা করব, ওই একটু মাংস রান্না করব। আমার বোনের মেয়েরা আবার মাছে মাছ এত ভালোবাসে না, মাংসটা বেশি ভালোবাসে, তো মাংস রান্না করব একটু ওদের জন্য, ভুনা ভুনা করে করব। আর ওই শুটকি ভর্তা করব, টমেটো ভর্তা করব। মাছের তরকারিটা হয়ে গেছে, এবার নামাবো, আর বেশি শুকাবো না। বাস এটা এমনি শুকিয়ে যাবে। মাংসটাকে আগে মশলা মেখে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম, তো এখন তেলে জিরা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম। গরম মশলা পরে বেটে দিব। মাংসটা এরকম একেবারে ভুনা ভুনা করে এবার নামিয়ে নেব। গুনা গুনা হয়ে গেছে, কষাইতে সামান্য একটু জল দিয়েছিলাম, ওইটা শুকিয়ে গেছে একেবারে গুনা গুনা। তো এরকম আমার ওই বোনের মেয়েরা এরকম মাংস পছন্দ করে, গুনা মাংসটা আমার কাছে এরকম ভালো লাগে, এরকম করে রান্না করলাম আজকে হয়ে গেছে। সবার দুপুরের খাওয়া চলছে, এখন মাছের তরকারি ডালটা করি। এটা হচ্ছে হেলনের ডাল, পাবদ মাছ। এই মাছ আমার বোনের জামাই এনেছে 1 কেজি পাবদ মাছ। তো এখন মাছটাকে কুটে ধুয়ে রাখছি, কালকে রান্না করব। এখন শুধু
আবির্বা অন্বেষা আর পার্থর জন্য তিনটা ভাজি করেছি, চারগুলো দিয়ে কালকে একটা রেসিপি করব সকালে। সকালে মানে কালকে দুপুরের জন্য। তো এখন সবার খাওয়া দাওয়া শেষ, ঘুমাবার পালা। তো আমার ওই আবির্বা বলছে ব্রেড খাবে, তো ওর জন্য ব্রেড বানাচ্ছি। এই ব্রেডগুলো এখন হচ্ছে, এখন হয়তো খাবে না, সকালে খাবে। তো ব্রেড বানিয়ে রাখি, ওই বন রুটির মতো করে দিয়েছি গোল গোল করে। তো চুলাটা এরকম করে রেখেছি, মোটা একটা তাওয়া দিয়েছি, তাওয়ার উপরে ফ্যানটা বসিয়েছি। তো হইতে থাক, এদিকে আমি ওই কিছু ভাণ্ড বাসন আছে এগুলি ধুয়ে টুয়ে নেই, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, দোয়া মোছা হইতে হইতে ব্রেডটা হয়ে। ঢাকার উপরে একটা ইয়ে দিছি, কাগজ দিয়ে ফুটোটা বন্ধ করে দিয়েছি, বন রুটির মতো শেপ দিয়েছি। তো আমি ওই খাওয়ার একটু থাল বাসন ধুতে ধুতে এটা হয়ে যাবে, তারপর ঘুমিয়ে যাবে। তো আমার ধোয়া মোছা সব কিছু হয়ে গেছে, এখন ঘুমিয়ে যাব। এই ব্রেডগুলিও হয়ে গেছে, আমি হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছি। গত ভিডিও, গত দুই তিনটা ভিডিওতে অনেক মানুষে, অনেকজনে আপনারা কমেন্টস করেছেন, আপনাদের নামগুলি আমি আগামী ভিডিওতে সুন্দরভাবে বলবো। তো আজকে এখন মনেও পড়ছে না, আমি কমেন্টস দেখেছি এবং রিপ্লাইও দিয়েছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।